وعليكم السلام ورحمة الله وبركاته. جيب আপনি একজন ছাত্র লেখাপড়া বন্ধ রাখার জন্য কোন দোয়া? জি ভাই, সমস্ত গুনাহ ছেড়ে দিতে হবে, তারপরে আপনাকে আল্লাহর বিধান পালন করতে হবে, আল্লাহ তাআলার কাছে দোয়া মনোনীত করবেন, যাতে করে আল্লাহ তাআলা স্মরণ শক্তি বাড়িয়ে দেয়। আর বিশেষ করে সুন্নতের নিয়তে ফজরের সালাতের পরে আপনি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা একবার পড়বেন সুন্নতের নিয়তে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ, আমি আপনার নিকট উপকারী জ্ঞান চাই, রিজকান তাইয়্যিবা, এবং আমি পবিত্র রিজিক চাই, ওয়া আমালান মুতাকাব্বালা, এবং গৃহীত আমল চাই। আর এই দোয়াটি দোয়ার নিয়তে রাত দিনে যে কোনো সময় পড়তে পারবেন। আর করোনার মধ্যে বর্ণিত আছে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইল্লা, রব্বি জিদনি ইলমা, এটা আপনি দোয়া নিয়তে পড়বেন, রব্বি জিদনি ইলমা, অর্থাৎ হে আল্লাহ আপনি আমার জ্ঞান বাড়িয়ে দিন। এভাবে বাংলাতে আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন, তারপরে সেজদাতে গিয়ে আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আপনার জ্ঞান বাড়িয়ে দেয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।